পরপর দুই দিন পিনাকী দেখে নিয়ে আলোচনা করলে এটা মনে হয় অস্বাভাবিক না যে আই হ্যাভ সামথিং এগেন্স হিম আসলে ব্যাপার থানা ব্যাপার হচ্ছে ব্যাড টাইমিং উনি আজকে কয়েক ঘন্টা আগে ওনার চ্যানেলে যে একটা আলোচনা আপলোড করছেন সেখানে কিছু অংশ আছে যেটা আলোচনা বা বিশ্লেষণের দাবি রাখে এই আন্দোলনের স্টেখোল্ডার তাদের সাথে যদি আপনি আলোচনা করতেন আর পরিকল্পনাটা সুন্দর হইতো না আপনার তো নিজের আলাপের দরকার নাই আপনি বইলা দিলে তো আলাপ করে ফেলে ধরেন আপনি তো আমারও রিস্ক করতে পারতেন করতেন সেটা তো আপনি জানেন আর আমি লিখে দিতাম আপনার প্রোপোজাল নাম ধাম রেশনাল দিয়া যুক্তি তর্ক দিয়া যে কেন ওনাকে করতে হবে আপনি না নেন আমার প্রস্তাব কিন্তু একটা আপনার অল্টারনেট ভিউ পাইতেন তো আমার কাছ থেকে পাইতেন না হ্যাঁ তা আপনি করলেন না করলেন না কেন আপনার তো সময় যাইতো না কারণ আপনি মানুষ বলেই মনে করেন না আমাদেরকে আসলে আমরা তো এলিট না তাই না বুগড়া ভাষায় কথা বলি তো সেই জন্যে আমাদের পাতা দেন না তা আপনার উপদেশটা তো আপনারা ভালো পরামর্শ দিতে পারতেছে না আমাদের সাথে তো আলোচনা করতে আপনার ভালো লাগবে না আমরা তো এলিট না তা আমরা তো সাহায্য করতে চাই সাহায্য নেন না কেন আমি সিরিয়াসলি জানতে চাই আপনি নেন না কেন আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে পিনাকিদা শুরু থেকে বেশ ক্রিটিক্যাল যেটা একটা পজিটিভ থিং হইতে পারত কিন্তু আমার মতো আই বিলিভ আমার মতো এটা অনেকে সারপ্রাইজ করছে যে উনি যেরকম এক চোখা ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট উনি তো আসলে মানে উনি পলিটিক্যাল লোক উনি লাইক ক্লিয়ারলি রাজনীতির মাঠের পলিটিক্যাল লোক উনি এমন না যে সুশীল সমাজ বা ওনার কোনো স্টেক নাই রাজনীতিতে জাস্ট ফলো করেন বিশ্লেষণ করেন এমন না উনি লাইক রাজনীতির লোক যারা রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত না শুধুমাত্র সমর্থন আছে তারাই যেরকম ব্লাইন্ডেড আচরণ করে সেখানে একটা রাজনীতি করা সক্রিয় লোক ব্লাইন্ডেড আচরণ করবে এটা নাথিং সারপ্রাইজিং অ্যাবাউট ইট রাইট স্পেশালি যারা রাজনীতি নিয়ে কথা বলে অনলাইনে বা লেখালেখি করে বা মানে এরা সবাই এত ব্লাইন্ড আচরণ করে এটা আমি শিওর আপনারা সবাই দেখতে পান তো সেই জায়গা থেকে ওনার কাছ থেকে ক্রিটিক্যাল অ্যানালিসিসটা আসলে সত্যি কথা বলতে আমরা প্রত্যাশা করি না তো সেই ক্রিটিক্যাল অ্যানালিসিসটা পাচ্ছি দেখে আমি শুরু থেকে খুব মানে অস্থির লাগতেছে যে ইট ইট মেক অ্যান ই সেন্স হাউ ডু এ মেক সেন্স অফ ইট কী হচ্ছে এই নৈতিক সততা বা ইন্টিগ্রিটি আই ক্যান নট এক্সপ্লেন তো সেটা সময় লাগছে বুঝতে বুঝে উঠতে একটা সময় পর বুঝে গেছি যে ঘটনাটা কী সেটা শুধু উনি না আরও বেশ অনেকের মধ্যে এই বিষয়টা কাজ করতেছে সেটা টের পাইছি তো সেটা ছিল আমার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রাইট লাইক আমার আন্ডারস্ট্যান্ডিং ভুল হইতেই পারে রাইট সো কখনো আলোচনা করি না কিন্তু আজকে যেহেতু হাতে নাতে কাইন্ড অফ প্রমাণ বলতে পারেন অথবা হাতে নাতে আমাদের ইয়ে আসে সো এই কারণে ভালো আমি একটু আলোচনা করি তো বিনাকিদার যে অংশটা শুনলাম এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম যে উনার মধ্যে একটা ক্ষোভ বলি বা একটা বঞ্চনার কষ্ট আছে যে ওনাকে কেন ইনভলভ করা হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের ইদার সরকারে অথবা সরকারের ডিসিশন মেকিং প্রসেসে সরকারের ভাবা যদি খুব বেশি ফেজ বা খুব বেশি অ্যাম্বিশাস হয়ে যায় আমি জানি না অ্যাম্বিশাস কি উনি হয়তো ভাবতেছিলেন ওনাকে উপদেষ্টা হিসেবে রাখা হবে কিনা আমি জানি না ভেবে থাকতেও পারেন যদি সেটা বা নাও ভেবে থাকেন অতটা অ্যাম্বিশাস যদি বা নাও হন ডিসিশন মেকিং প্রসেসে ওনাকে ইনভলভ করা হবে এরকম একটা আশা যে ওনার ছিল এটা আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম আমরা এটা নিয়ে একটা খুব হতাশ আছে এবং ওই জায়গা থেকে ওই কারণেই উনি ওনার এই ক্রিটিক্যাল অবস্থান অন্য কিছু না এবং এটা কিন্তু আমি একটা আলোচনায় টাচ করছি যে যে এখন যে সরকার ক্ষমতায় আছে এটা যে উনি ক্রিটিক্যাল হচ্ছেন এটার ব্যাপারে এটা কিন্তু ওনাদের সরকার না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের সরকার যখন ক্ষমতায় আসবে তখন আমরা ওনাদের আসল রূপ ইফ ইউ উইল দেখতে পাবো যে তখন আর কোনো ক্রিটিক্যাল এক্স অ্যানালাইসিস তো হবে না তখন সম্ভবত খুব সম্ভবত প্রচণ্ড ব্লাইন্ডেড আচরণ হবে কিন্তু আমরা চাই না এখন যেভাবে যেই ভূমিকাটা পালন করতেছেন এই ভূমিকাটা সবসময় পালন করুন কিন্তু সম্ভবত সেটা টু মাচ টু আস্ক আর একটা ব্যাপার একটু পয়েন্ট আউট করে রাখি পরবর্তীতে চলে আসবে যে আপনি বলছিলেন এটা হইসো ওইটা বাঙালি তো বোঝানোর কথাই কারণে পিনাকিতে কিন্তু বিএনপি করেন না উনি বিএনপি উনি বাম ঘেঁসা বা বাম লোক রাইট সো বিএনপিও কিন্তু নেসেসারিলি ওনার দল না সো বিএনপির ব্যাপারেও উনি হয়তো ক্রিটিক্যাল কিছুটা হইলেও হইতে পারেন আমি অবাক হব না যদি উনি বিএনপির ব্যাপারেও কিছুটা ক্রিটিক্যাল হন ওনার যেটা কিবলা সেই ব্যাপারে উনি ক্রিটিক্যাল হবেন এটা ভাবাটা আমার জন্য একটু কষ্টকর কিন্তু উনি মাঝে মধ্যে তো ভালো ভালো কিছু কনটেন্ট বা আলোচনা করেন যেটা ওনার প্রতি রেসপেক্ট আসে এবং একই সাথে খারাপ লাগে যে কেন উনি উনি এই জিনিসটা মেনটেন করেন এই জিনিসটা কন্টিনিউ করেন না কেন তারপর আবার বাজি শুরু করেন কেন আবার খুবই হাস্যকর কথাবার্তা বলেন যেটা ওনার সাথে যায় না এটা যে ওনার সাথে যায় না সেটা উনি নিজেই প্রমাণ করেন আবার বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় ইদানীকালে আমি বেশ কয়েকটা পরে আলোচনা করছি ইদানি ওনার আলোচনাগুলো খুব ভালো হচ্ছে বেশ ভালো হচ্ছে সুন্দর আলোচনা করতেছেন অনেক ক্ষেত্রে আবার ফট করে কি যে হয়ে যায় ওনার যা হোক এই যে বঞ্চনার কষ্টটা খুবটা এটা কিন্তু অনেকের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরও যাদের মধ্যে দেখতে পাচ্ছি তার মধ্যে একটা নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে জানি সেটা হচ্ছে গোলাম মাওলা রনি উনি সম্ভবত একটা টক শোতে বা কোথাও একটা বেশ ডিরেক্ট হিন্ট দিচ্ছেন এইখানে যেরকম পিনাকি যা একদম কিভে করে দিলেন যে ওনার একটা ক্ষোভ আছে ওনার সাথে কেন যোগাযোগ করে কথা বলা হয় না এই কারণে উনি প্রচণ্ড ক্রিটিক্যাল হচ্ছেন এই একই রকম কারণ একটা খুব দুঃখ ইয়ের গোলাম মাওলার রনির আসে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনাকে যে কোথায় টকশো বা কোথাও দেখছি যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনাকে ইয়ে করা হয় নাই রাখা হয় নাই কারণ ওনার মধ্যে ক্ষোভ আছে কিনা তো অবশ্যই অস্বীকার করছে না না ক্ষোভ নাই আমি তো এটা আশাই করি নাই আসলে আশা করছে এবং এই কারণে গোলাম অনেক প্রচণ্ড জিনিস সরকার কবে বিদায় হবে এই সরকার বেশি দিন থাকা ঠিক মানে মানে শুরু থেকেই খালি মানে এমন একটা অবস্থা করতেছিল গোলাম মলারণে আমি লাইক বোঝার চেষ্টা করতেছিলাম যে ঘটনা খেয়ে লোকের পরে ওইটাও বুঝতে একটু সময় লাগছে যে একটা বঞ্চনার কষ্ট ওনার মধ্যে আছে বঞ্চিত হওয়ার কষ্ট আরেকটা আমি জানি না যে জিল্লুর রহমান কিছু আশা করছিলেন কি না যে তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর উনিও শুরু থেকে খুবই ক্রিটিক্যাল ইয়ের ব্যাপারে এই সরকারের ব্যাপারে এবং কবে হইতেছে বা এটা এই সরকার বেশি দিন থাকা ঠিক হবে না তারপর নানান রকম এখন ক্রিটিক্যাল আর কি হচ্ছেন তা আমিও ভাবতাম যে কী ঘটনাটা কি জিল্লুর রহমানের উনি তো একজন সাধারণ সুশীল উনি কেন এরকম করতেছেন এখন আমি ভাবতেছি যে যারা হচ্ছে বিভিন্ন আশায় আশায় ছিলেন বঞ্চিত হইছেন তারা যেভাবে করে ক্রিটিক্যাল অ্যানালাইসিস শুরু করছেন এখন কি জিল্লুর রহমানও মনে মনে কোনো আশায় আশায় ছিলেন কিনা এর জন্য এখন সন্দেহ হচ্ছে এবং একটা কথা এরকম বলা হয় যে রাজনীতি কিন্তু নির্বাচনের আগে হয় না না আসল রাজনীতি হয় নির্বাচনের পর রাইটার মানে হচ্ছে নির্বাচনের আগে যখন বিরোধী দলের বিরুদ্ধে রাজনীতি হয় এটা ওপেন এখানে লুকা ছাপার কিছু নয় সবাই জানে কে কার শত্রু বিএনপি আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ শত্রু বিএনপি আওয়ামী লীগকে ডিস্ট্রয় করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ বিএনপিকে ডিস্ট্রয় করার চেষ্টা করতেছে খুবই সহজ সাধারণ রাজনীতি কিন্তু যখন নির্বাচনটা হয়ে যায় বিরোধী দল মাঠ ছাড়া তখন পদ পদবি নিয়ে আওয়ামী লীগের লোকদের মধ্যে টেনশন শুরু হয় কে কোন মন্ত্র মন্ত্রণালয় পাবে কে কোন মন্ত্রিত্ব পাবে তারপর আপনার স্পেশালি যারা পাবলিক ভার্সারিতে পড়ছে হলে ছিল তারা যেন কিছুটা ধারণা থাকতে পারে যে যখন কমিটি গঠন করা হয় কমিটি ঘোষণা দেওয়া হয় ছাত্র দলের বা ছাত্রলীগের কে কমিটিতে যায় এইগুলো নিয়ে গুটিবাজি কাকে বলে যে গুটিবাজি শব্দটা আমরা শুনি না এই গুটিবাজি শব্দ কিন্তু বিএনপি আওয়ামী লীগের মধ্যকার যে রাজনীতি সেটা কিন্তু গুটিবাজি না গুটিবাজি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে দল নিয়ে যে পদ নিয়ে ওইটাকে বলা হয় গুটিবাজি বিএনপি মানে একই দলের মধ্যে যে রাজনীতি ওইটাকে বলা হয় গুটিবাজি ওইটা হচ্ছে আসল রাজনীতি রাইট তো বিপ্লবের আগে ওনাদের যে ভূমিকা ছিল যে অবস্থান ছিল যে রাজনৈতিক অবস্থান ছিল ওইটার মধ্যে ফান নাই আসল ফান হচ্ছে এখন এখন নিজের দলের লোক নিজের দল নিজের দলের বিরুদ্ধে অভাব অভিযোগ মুখ খুলে সরাসরি বলাও যাবে না আবার এটাকে নানানভাবে প্রকাশও করতে হবে দম দমকে দমকে বের হয়ে আসবে এখানে এটা হচ্ছে আসল খেলা রাইট কেন ওনারা এই আশায় আসেন এটা হচ্ছে আমাদের লাস্ট আলোচনার পয়েন্ট যে এই যে প্রত্যাশাটা এই প্রত্যাশাটা লিডিট কিনা এই যে পিনাকি দা ভাবতেছেন যে উনি এই বিপ্লবের সুতিকাকার কারিগর অনেকেই ভাবতেছেন এটা নাও আমার আমি প্রশ্ন করব যে যারা ভাবতেছেন তারা খারা তারা কি সাধারণ মানুষ তারা কি দেশের নিরপেক্ষ সাধারণ যাদের কোনো রাজনৈতিক ইন্টারেস্ট বেস টেক নেই এমন কেউ আই আইডেন্ট কোয়াইট থিঙ্কসো আমি মনে করি এটা এখানে একটা গ্র্যান্ড মানে কী বলে গ্র্যান্ডিওজে ভুগতেছেন উনি হয়তোবা আই নো হয়তো বা নট ট্রু আই লাইক আমার আমার মনে হচ্ছে উনি একটা গ্র্যান্ড ডিউজে ভুগতেছেন এটার কারণ অনেকে আবার এসে ওনার ওনার যারা সমর্থক তারাই মানে ওই যে বলে কনফার্মেশন বায়াস স্টেপের আর কি যে নিজেরাই নিজের উনি ওনার যারা ফ্যান ফলো তারা ভাবতেছে যে দা এই আন্দোলন সফল করে নিয়ে আসছে ওনাকে প্রধানমন্ত্রী দেওয়া হচ্ছে না এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার ওনাকে কেন এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হচ্ছে না কিন্তু এই আন্দোলন সফল হওয়ার পিছনে ওনার কর্তুকুকি ভূমিকা আছে আমি কিন্তু নটসর আমি কিন্তু সবসময় আলোচনা করে আসছি ওনার যথেষ্ট সমালোচনাই করে আসছি পিনাকিদার একে

ওয়ান লাইনের হিসেবে ফাস্টমি আমি বলবো যে না এই আন্দোলন সফল হওয়ার পিছনে ওনার কোনো ভূমিকা নাই উনি সারা বছর যত গুজব ছড়াইছেন যত উস্কাইছেন মানুষকে মবকে যত উস্কাইছেন এগুলোর রেজাল্টকে কোন রেজাল্ট আসে না সেগুলো থেকে পিটায় সহায় ফেলছে আওয়ামী লীগ বিএনপি বা বিরোধী দলীয় লোকদেরকে এই আন্দোলনটা সফল হয়েছে শুধুমাত্র সাধারণ ছাত্র জনতা মানুষ যারা পিনাকি ভট্টাচার্য শোনে না এই যে মিডিয়া কর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সাধারণ মানুষ যারা ফিনাকি শোনে না যারা রাজনীতিতে কোনো আগ্রহ নাই সো আমরা যদি হয় একটা অ্যাকো চেম্বার তৈরি করি একটা বাবল তৈরি করি তৈরি করে ভাবি সারা পৃথিবীটাই মনে হয় এরকম এই এই অ্যাকো চেম্বার যে কি কঠিন জিনিস অনলাইন দুনিয়া আসায় আশা করি কিছুটা ধারণা এখন না আমরা আমরাই পাইতে শুরু করছি যে একো চেম্বার কী জিনিস রাইট সো এই একো চেম্বারে থেকে থেকে অনেকের ধারণা যে ওনারা দুনিয়াটিকে পালট করে ফেলতেছেন একেন আজকে মিলিটারি যে ভূমিকাটা নিছে এই ভূমিকাটা তারা নিতে পারছে বা নিতে বাধ্য হয়েছে এই কারণে যে সাধারণ মানুষের অংশগ্রহণ সকল পেশাজীবী মানুষ নেমে আসছে রাস্তায় এখন গুলি চালানো মানে সারা দেশের বিরুদ্ধে যাওয়া শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের যেখানে যাদের নিজস্ব দলীয় রাজনৈতিক স্টেক বা ইন্টারেস্ট আছে তাদের বিপক্ষে যাওয়া না সাধারণ মানুষের বিপক্ষে যাওয়া এবং যেই কারণে আমি আলোচনাটা বিপ্লবের আগে বারবার করে করতেছিলাম যে সবাই বলতেছে যে এখন কেন মিডিয়ার লোকজন নাম সে নর্থক হা হা হি হি করে তাদেরকে ঠাসা করা হচ্ছিলো পুরো ট্রোলের বন্যা লেগে গেছিলো এই পাঁচ তারিখের আগে আগে যখন মিডিয়ার লোকরা নেমে আসছে তখন আমি ইভেন এই যে নাম ওই সাইদ আবদুল্লাহ সেই সহ পোস্টার্স দিয়ে শুরু করছে এদেরকে কোণঠাসা করা তখন আমি ফেসবুকে পোস্ট দিয়ে আমার ওই চ্যানেল আলোচনা করছি আপনাদের সামনে যে দিস ইজ নাও ইজ নট দ্য টাইম এগুলো করার জন্য এখন আমাদের সবাইকে দরকার রাস্তায় নামানোর এটা বোঝানো দরকার যে সারা পৃথিবীর সামনে সারা দেশের সামনে তখন তো আর কাছে কিছু আশা করি নেই সেই এক্সপেকটেশন ছিল না যদিও সেটা ওয়ার্ক ইন 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 দ্যাট ফেভার বা ইন দ্যাট রিক্ড সবাই মাঠে নেমে আসলে তখন সরকারের পক্ষে সরকার কণ্ঠাসা ফিল করবে যে না এটা শুধুমাত্র বিএনপি জামাত বিরোধী দল এরা না সারা দেশের মানুষ আমার বিপক্ষে সকল সাধারণ মানুষ যাদের স্টেক নাই যারা ক্ষমতায় যাওয়ার কোনো লোভ নাই প্রাপ্তির কোনো জায়গা নাই তারা সহ রাস্তায় নেমে আসছে তখনই না একটা যেটাকে বলে কোনো অভ্যুত্থানের ব্যাপার আসবে রাইট সো সেইটা যখন হইসে এখেন যাদের কোনো রাজনৈতিক আগ্রহ ইন্টারেস্ট স্টেক নাই যারা রাজনীতি নিয়ে যে যেটা এখন আলোচনা হচ্ছে প্রাইভেট ভার্সিটির ছেলে পেলে নেমে একটা মোমেন্টাম চেঞ্জ করে তারা আবার ফিরে গেছে তাদের কাজে রাইট তাদের সাথে পাচ্ছে কিছুতে নাই সো এই আন্দোলনটা সফল করছে পিনাকি তার অডিয়েন্স না এই আন্দোলনটা সফল করছে সাধারণ মানুষ যারা পিনাকি দেখে চেনেও না হয়তো বা শোনেও না পিনাকি দেখে রাইট এবং মিলিটারি এই কারণে এম্পাওয়ার্ড হয়েছে বা বাধ্য হয়েছে বা চাপে পড়ছে বা সুযোগ পাইছে বা অবকাশ মিলছে তাদের এটা এই আওয়ামী লীগের বা শেখ হাসিনার উপর দেয় যে না এখন শুধু বিএনপি জামাত রাস্তা নাই এখন সকল মানুষ রাস্তায় সকল সেনা সকল শ্রেণী পেশা সকল পেশাজীবী মানুষ রাস্তায় এখন আর কিছু মানে গুলি চালানোর মতো কোনো অবস্থা নেই এটাকে বিরোধী দলের ষড়যন্ত্র বলে স্কোয়াশ করার কোনো সুযোগ নাই সো যেই কারণে বলতেছি যে আন্দোলন সফল হয়েছে পিনাকিদার কারণে না পিনাকিদার অডিয়েন্সের কারণে না ইলাস ইলিয়াস হোসেনের অডিয়েন্সের কারণে না এখানে আমার মনে হয় একটা গ্র্যান্ডিওসে ভোগার একটা ব্যাপার যে ওনারা উনি এবং ওনার কিছু ফ্যান ফলোয়ার ভাবতেছে যে ওনারা দেশ স্বাধীন করে নিয়ে আসছে এখন ওনাদেরকে প্রধানমন্ত্রী বানায় দিতে হবে উপদেষ্টা বানাইতে হবে ওনাদেরকে মাথায় তুলে রাখতে হবে ওনাদেরকে সম্মান দিতে হবে যেটা ডক্টর মোহাম্মদ ইনুস দিচ্ছেন না এবং দিচ্ছেন না কারণ সম্ভবত আমি জানি না উনি আদৌ কতটুকু কি পিনাকি শোনেন আলোচনা শুনছেন বা শোনেন বা যারা সিরিয়াস লোক টু বি চ্যানেলস যে যদি এই আন্দোলন ওনার কোনো ভূমিকা থেকে থাকে যে উনি যেটা ওনার ব্যাখ্যা হয়তো বা এই যে এতদিন ধরে উনি উস্কাইতেছেন মানুষকে এই যে তাদের রাগ খুব এটার কি কোনো কন্ট্রিবিউশন নেই আজকে যারা রাস্তায় নেমে আসছে তাদের মধ্যে সেই নাকি তার ভিডিও দেখার খুব এর কারণে কি তারা রাস্তায় নামছে এমন কি ব্যাপার নাই হ্যাঁ মেবি এমন ব্যাপার আছে কিন্তু সেই লোকেরা কিন্তু এই আন্দোলন সফল করতে পারে নাই এত বছরেও পারে নাই পনেরো বছরেও পারে নাই আগামী পনেরো বছরেও পারতো এরা এরা কিসই করতে পারত না এগুলো কোনো কাজেই লাগতো না শুধুমাত্র সাফল্যসে সাধারণ মানুষ ছাত্র জনতা সকল শ্রেণী পেশা পেশাজীবী মানুষ যারা পিনাকি শোনানো না ইলিয়াস শোনানো না ফাহাম আব্দুল সালাম শোনা এদের কারণে এরা রাস্তায় নেমে আসে এদের ভূমিকা ভূমিকার কারণে আন্দোলন সফল হয়েছে তো আমি মনে করি ওনাদের যে গ্র্যান্ডিওসে যে ভুগতেছেন কেন ওনাদেরকে কি জানি বলে এই সাফল্যের মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে না এটা আমার ধারণা ওনারা একটা ভুলের মধ্যে আছেন আসলে ওনারা ওভার এস্টিমেট করতেছেন নিজেদেরকে